প্রতি বছর বাংলা টেলিভিশনে নতুন নতুন নায়ক নায়িকারা ভিড় করে থাকে। তারা তাদের ভালো অভিনয়ের মাধ্যমে আমাদের মন জিতে নেন। তবে এমন অনেক অভিনেতা অভিনেত্রীরা আছেন যারা অনেকদিন আগেই আমাদের মন জিতে নিয়েছিলেন, কিন্তু বর্তমানে তারা টেলিভিশন থেকে বিদায় নিয়েছেন, তাদের একদমই দেখা যায় না। এই ভিডিওতে জনপ্রিয় সেই সব অভিনেত্রীদের কথা জানব যারা হারিয়ে গেছেন, এটাও জানব তারা এখন কি করছেন। প্রথমেই বলা যাক অভিনেত্রী অমৃতা দেবনাথের ব্যাপারে। অভিনেত্রীকে বকুল কথা ধারাবাহিকে এসআর চরিত্রে দেখা গেছিল, দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তবে ধারাবাহিকটি শেষ হওয়ার পর তিনি যেন উধাও হয়ে গেলেন, অনেকেই তার ব্যাপারে জানতে চাইছিলে। বকুল কথা শেষ হবার কিছুদিন পরেই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, ফলে দর্শকদের সাথে তার যোগাযোগ ছিন্ন হয়ে যায়। পরবর্তীকালে নতুন অ্যাকাউন্ট ওপেন করলেও আগের মতো ফ্যান ফলোয়িং হয়নি। অভিনেত্রী বর্তমানে কিছু ফটোশ্যুট নিয়ে ব্যস্ত, ভালো কাজের অফার এলেই হয়তো কামব্যাক করবেন। জনপ্রিয় টেলি অভিনেত্রী বিজয়লক্ষ্মী চ্যাটার্জি, শেষবার তাকে রানু পেলো লটারি ধারাবাহিকে দেখা গেছে। ধারাবাহিকটি শেষ হয়েছে প্রায় দেড় দু বছর হয়ে গেল, কিন্তু কামব্যাক তো দূরের কথা, অভিনেত্রীকে কোনো রিয়ালিটি শোয়েও দেখা যায়নি। টেলিপাড়া সূত্রে খবর, অভিনেত্রী তার পড়াশোনা ও পরিবার নিয়ে ব্যস্ত এবং ধারাবাহিকে কামব্যাক নিয়ে ভাবনা চিন্তা করছেন। টেলি অভিনেত্রী নিবেদিতা বিশ্বাস এক সময় খুবই জনপ্রিয় ছিলেন, তবে এখন হয়তো অনেকেই তাকে চিনতে পারবে না। বই গেল, বিবি চৌধুরানী প্রভৃতি অনেক ধারাবাহিকের মাধ্যমে খুব জনপ্রিয়তা পেয়েছিলেন, তবে আজ তিনি এই সব থেকে অনেক দূরে, নিজের মতো করে তার প্রিয় মানুষটির সাথে জীবন কাটাচ্ছেন। তাকে আবার টেলিভিশনে ফেরা নিয়ে প্রশ্ন করলে উত্তর আসে, 2017-তেই আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছি, তার মানে কামব্যাক তো দূর, অভিনয়ই করতে চান না তিনি। অন্যদিকে বকুল কথার সেই ভয়ঙ্কর খলনায়িকা বর্ষাকে নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, বকুল কথা শেষ হবার পর তিনিও ইন্ডাস্ট্রি ছেড়েছেন। অভিনেত্রী উপনীতা ব্যানার্জিকে এখন আর দেখা যায় না। বকুল কথা শেষ হবার পর বিয়ে করেন অভিনেত্রী এবং বর্তমানে শ্বশুর শাশুড়ি ও স্বামীকে নিয়ে তার সুখী পরিবার, মাঝে মাঝেই তিনি ছবি শেয়ার করেন, বোঝাই যায় আর হয়তো টেলিভিশনে ফিরবেন না তিনি। এরপর জানা যাক মিলন তিথি ধারাবাহিকের খলনায়িকা বন্নির ব্যাপারে। এই ধারাবাহিকের মাধ্যমে প্রভূত জনপ্রিয়তা পান অভিনেত্রী দেবযানী চক্রবর্তী, তবে তারপর আর তাকে ধারাবাহিকে দেখা যায়নি। অভিনেত্রী বর্তমানে মুম্বাইয়ে আছেন, সেইখানেই কিছু প্রজেক্টে কাজ করছেন, তবে তার কথায় তিনি খুব শীঘ্রই আবার কলকাতা ফিরছেন এবং হয়তো ধারাবাহিকেও আবার তাকে দেখা যাবে। তো বন্ধুরা, এই অভিনেত্রীদের মধ্যে কাকে বেশি মিস করো কমেন্টে জানাতে পারো, এই ভিডিওর পার্ট টু চাইলে সেটাও জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।